আসসালামু আলাইকুম। আজ 15 জুন 2023 রোজ বৃহস্পতিবার। এখন আমি আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বিখ্যাত মাওনা বাজারে। এটি সপ্তাহে 2 দিন প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে। জেলাস লাইভ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আপনাদের সকলকে স্বাগত। এখন দেখাবো, এখানে দেখেন কাঁঠাল আসতেছে, প্রচুর কাঁঠাল উৎপন্ন হয় গাজীপুর জেলা, কাঁঠালে বিখ্যাত। তো এখানে আপনাদের দেখাবো, এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে। এই যে এদিকে কাঁঠাল কি ভাই, সব পাকা নাকি? সব পাকা না? আচ্ছা, এগুলি কত করে পিস বিক্রি করতেছেন ভাই? বড়গুলি 120 টাকা, আর ছোটোগুলি 50-60-70 এরকম না? আচ্ছা, আপনি কিনে আনছেন নাকি? সব কিনা। আচ্ছা, তো এই দেখেন প্রচুর কাঁঠাল হয় এখানে, এই যে কাঁঠাল ভর্তি। এই চাচা জাম নিয়ে আসছেন। চাচা, জাম কত করে বিক্রি করতেছেন? 1 কেজি 70 টাকা। আপনার নিজের গাছের? আচ্ছা, ওনার গাছের দাম 70 টাকায় বিক্রি হচ্ছে দেখেন। আর এদিকে আরও বিভিন্ন ফল বিক্রি হচ্ছে। চাচা, এটা আপনার দোকান? আপনার দোকান? আপনার না না? আচ্ছা চাচা, এই লটকন কত করে কেজি? 80 টাকা কেজি না? আপনারই না? 80 টাকা কেজি বিক্রি হচ্ছে লটকন। আর জাম কত করে বিক্রি করতেছেন? 100 টাকা। আম এটা কোনটা? রূপালি? রূপালি একটু ছোটো চাই, গোটি আম। আচ্ছা, কত করে এটা বিক্রি করেছেন? 60-70 টাকা কেজি। আর এখানে আপনারা তো প্রতিদিনই বিক্রি করেন না? না, প্রতিদিনই ফল বিক্রি হয়। আচ্ছা, চাষার এখানে বিভিন্ন আম বিক্রি হচ্ছে। চাষা, এটা কি আম? রূপালি। রূপালি কত করে কেজি বিক্রি করেন? 60-70। আচ্ছা, তো হাড়িবাগে এখনও মনে হয় এ হয় না, আরও একটু সময় গেলে একটু ভালো হবে। আচ্ছা, আচ্ছা, হাড়িবাঙ্গা বাড়াইছে না? আচ্ছা, তো আচ্ছা, আর লটকন চাষা কোন জায়গার? এটা বড় সাইজ হবে, মিষ্টি বেশি হবে নরসিন্দিরটা। ভারতপুর না? এদিকে একটু ছোট হয় মনে না, বা একটু এরকমই হয়। নরসিন্দির তো অনেক বড় বড় সাইজ হয়, মিষ্টিও খাইতে স্বাদ লাগে বেশি। নরসিন্দি লটকনের জন্য বিখ্যাত। জাম এটা কত করে বিক্রি করতেছেন? বড় সাইজ। আর বাঙ্গি? 60-70 টাকা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা। তো এইখানে আরও আপনার দেখেন প্রচুর কাঁঠালে আমদানি হয়েছে। আর এদিকে এদিকেও বিক্রি হচ্ছে, এই দেখেন প্রচুর। চাচা, দাম কত করে বিক্রি করতেছেন? 120 টাকা কেজি। আচ্ছা, এটা কি এলাকার দামি নাকি? আচ্ছা, তো এই এলাকার দামি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। আর এদিকে বিক্রি হচ্ছে আদা হলুদ। চাষা, আদা কত করে বিক্রি করেন? এটা এটা ইন্ডিয়ানটা না? 240 টাকা কেজি। আর এটা কি? এটা কত করে বিক্রি করেন? 20 না? আচ্ছা, আর এটা কি? আচ্ছা, এটা কত করে? 60 টাকা কেজি। আর হলুদ কত করে বিক্রি করতেছেন? শুকনো হলুদ। কাঁচাটা? আর এই দেশি আদাটা? 340। আর ওটা তো হলুদি না? হলুদ মোতাজ, এটা ওটা কত করে বিক্রি করেন? 180। ওটাই ভালো না? আপনি প্রতিদিন বিক্রি করেন নাকি বাজারে দিন বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই দেখেন অনেক বড় একটি বাজার, মাওনা বাজার। আর এখানে সব ধরনের ফলমূল পাওয়া যায় প্রতিদিনই, বাজারের দিনও বসে। আর তো এখন চলে যাচ্ছি, আর এদিকে এই বানানো হচ্ছে গুলগুলি, পেঁয়াজু, এগুলি ভাজা পোড়া। এখানে আপনি তো ভাই শুধু বাজারের দিন বিক্রি করেন না? শুধু বাজারের দিন বিক্রি করেন? আপনাদের দোকান করেন কোথায়? সলিংমোড় না? প্রতিদিনই না? সলিংমোড় প্রতিদিনই করেন না? শুধু বাজারের দিন? শুক্রবার আর মঙ্গলবার। এই যে ওনারা এখানে পেঁয়াজুটা কত করে কেজি? 280। আর গুলগুলি? 200 টাকা কেজি। সুস্বাদু গরম গরম পেঁয়াজ ও জিলাপি মাওনা বাজার আসলে পাবেন, আর তারা সলিংমোড়ও পাবেন, এখানে বিক্রি হচ্ছে। আর এখানে হলো কলা বিক্রি হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা, আপনার কত কত করে আলু বিক্রি করতেছেন? এটা 30 টাকা আলু। সবজি কলা না?
আপনার তো সবজি তো না কিরা, এটা কত করে আলি? 30-35। ওটা কি বইতা কলা নাকি? পাকে না ঠিক মতো না না? কত করে আলি এটা? 25 টাকা। শুধু বাজারে বিক্রি করেন না? আচ্ছা, তো আরও অনেকে কলা নিয়ে বসছেন। আর এদিকে হচ্ছে দুধ মহল, দুধ কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, দুধ কত করে বিক্রি করতেছেন? 70 টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে মাওনা বাজারে। আর এদিকে দুধ আছে আরও। আপনার কত করে বিক্রি করতেছেন? 60-70 এরকমই না? আচ্ছা, তো আপনি দেখেন দুধ মহল কি সকাল থেকে শুরু হয় নাকি? না, সকাল থেকে 10টা থেকে। আচ্ছা, বিকাল পর্যন্ত চলে না? সন্ধ্যা পরেও চলে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আর অনেক বড় একটি বাজার, যে বিক্রি হচ্ছে খোলা তেল বিক্রি করছেন আপনি না? এটা কি সয়াবিন না কোয়ালিটি? কত করে কেজি? 150 টাকা। সয়াবিন বিক্রি করেন না? আচ্ছা, ওনারা খোলা বিক্রি করতেছেন খোলা বাজারে। আর এদিকে বিক্রি হচ্ছে, জি, তো এদিকে বিক্রি হচ্ছে সুপারি। আচ্ছা, এটা কোন জায়গায় সুপারি? বড় বড় সুপারি, এটা রংপুর সুপারি। এটা কত শো বিক্রি করতেছেন? 1000 টাকা শ। আচ্ছা, তো আর এটা কোন জায়গার? একই না? এটা কত করে শ? 800-700। এইগুলো একটু কম আছে নাকি? এটা কত? আচ্ছা, আপনার সবগুলি দূরে না? একই সাইজে। তো রংপুরের সুপারি এদিকে মহানা বাজারে বিক্রি হচ্ছে। আর এখন চলে যাচ্ছি মাছ বাজার, কাঁচা বাজার এদিকে। আর এখানে দেখাচ্ছি পান সুপারির দাম দর। আচ্ছা, সুপারি কত করে কেজি বিক্রি করতেছেন? এটা 440 টাকা কেজি। আর এটা 500 টাকা কেজি। আর পান কোনটা কত চল্লিশ বিক্রি করতেছেন? 30 টাকা। ওটা 40 নাকি? 60 টাকা। ওটা ভালোটা না? আচ্ছা, তো দেখেন পান সুপারি বিক্রি হচ্ছে। শুধু বাজার দিন বিক্রি করেন না? তো এদিকে চলে যাচ্ছি সবজি মহল এবং মাছ বাজারের দিকে। তো আপনাদের এখানে দেখাচ্ছি বিভিন্ন আইটেম। ভাই, লতা কত করে কেজি বিক্রি করতেছেন? 70-80 টাকা কেজি লতা বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স 40 টাকা কেজি। আর কলাটা 25-30। কাঁচামরিচ চল্লিশ টাকা। লেবুটা কেমন? 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে লেবু, এখন সস্তা। আর লাউ কত করে পিস? 50-60। বেগুন কত করে কেজি? 40 টাকা কেজি। আচ্ছা, উনি মাওনা বাজারে বিক্রি করতেছেন এখানে বিভিন্ন সবজি। তো আচ্ছা, ধুন্দুর কত করে কেজি? 40 টাকা কেজি। আর চিচিঙ্গা, চিচিঙ্গা কত? 30 টাকা কেজি। তো এদিকে আপনাদের আরও বিভিন্ন জিনিসপত্রের দাম দর জানাচ্ছি এই মাওনা বাজারে। তো এখানে বিক্রি হচ্ছে চেপা শুটকি। চাষা এটা কি? সিলেটের চেপা। আচ্ছা, বড় বড় চেপা সিলেটের। এটা কত করে 100 টাকা বিক্রি করতেছেন? 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। আর চেপাটা কত? 100 টাকা। 100 টাকা। আর ফ্যাপসা শুটকিটা 100 গ্রাম 100 টাকা। লইটা 100 গ্রাম 70 টাকা। আর এই যে মানে চিংড়িটা, চিংড়িটা বেশি 100 গ্রাম 80 টাকা। 80 টাকা উনি বিক্রি করতেছে এখানে। আপনি শুধু বাজার দিনে বিক্রি করেন না নাকি? আচ্ছা, বাজারে সপ্তাহে দুদিনই বিক্রি করেন? দুদিন বিক্রি করেন এখানে মাওনা বাজারে। আর এখানে দেখাচ্ছি ভাই রসুন কত করে কেজি? 120 টাকা দেশি রসুন। আর আদা কত করে বিক্রি করতেছেন? 320 টাকা। এটা কি দেশিটা নাকি? আর ইন্ডিয়ানটা? এটা কি, এটা ইন্ডিয়ান না? এটা আপনার না? এটা কত করে? 30 টাকা। আর বড়টা না? আচ্ছা, তো আর এই দেখেন এখানে আরও বিভিন্ন শাকসবজি। আর এখানে বিক্রি হচ্ছে চাষা মুগি কত করে কেজি? এটা 80 টাকা। আর কাঁকরোল? 60 টাকা। 60 টাকা
ভাবিস তো কত করে কেজি বিক্রি করতেছেন? 60 ভাই, 60 টাকা কেজি। আর একদম তরতাজা আচ্ছা, বেগুন কত করিয়া? 40 টাকা, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে বেগুন। আর দেখুন শশা, শশা কত করে ভাই? 60 টাকা, দেশি শশা না? আচ্ছা, দেশি শশা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি মোহনা বাজারে। শুটকি তো ভাই করলাম, আর এদিকে বিক্রি হচ্ছে আনারস। আনারস কত করে জোড়া ভাই? একটা 40, জোড়া 80 না? 70। কোন জায়গার আনারস এটা? আচ্ছা, মধুপুরের আনারস। অনেক মিষ্টি না? আচ্ছা আচ্ছা, না আমি জানি এটা, তারপর কাস্টমার। তো এইদিকে বিক্রি হচ্ছে মাছ মোহনা বাজারে, এখানে বিক্রি হচ্ছে আম। বাড়িটা কি হিমসাগর? হিমসাগর কত করে বিক্রি করতেছেন? হিমসাগর 50। আর ল্যাংড়াটা 40-50। হিমসাগর দাম বেশি, মিষ্টিও বেশি, স্বাদেও ভালো। এই দেখেন মোটামুটি বড় সাইজেরই, একই তো না? 50 টাকায় বিক্রি বিক্রি হচ্ছে হিমসাগর। শুধু বাজারদের বিক্রি করেন না? এদিকে আবার দেখাচ্ছি আপনাদের কিছু মাছের দাম দর মাওনা বাজারে। এদিকে আচ্ছা, কার্পু কত করে কেজি বিক্রি করতেছেন? 250। আচ্ছা, আর আপনার এগুলি কত করে? তেলাপিয়া ছোটোগুলি 140। আর এই চরপুড়ি 200 টাকা কেজি নিচ্ছেন না? এদিকে বিক্রি হচ্ছে রুই মাছ। আচ্ছা, রুই মাছ কোনটা কত করে কেজি? 300 টাকা কেজি। এটা 300 নাকি? 350, একটু বড় সাইজ। আর দেখেন আর এটা কি মাছ? মির্গা। কত করে কেজি বিক্রি করতেছেন? 260 টাকা কেজি। আর এটা কি কি সিলভার বিকেট কত করে কেজি? এটা 260 টাকা। আচ্ছা, সব জ্যান্ত মাছ, যে আপনারা এখানে আসলে জ্যান্ত মাছ পাবেন। আপনারা সপ্তাহে দুদিন বিক্রি করেন না? সপ্তাহে দুদিন এখানে বিক্রি করা হয়। আর এখানেও যে আছে বড় ওই মাছ, আপনাদের ওইটা কত করে কেজি ভাই? 160 টাকা কেজি। আচ্ছা, এটা কি 1.5-2 কেজি মতো হবে না একটা নাকি? আচ্ছা, তো ওনারা বিক্রি করতেছেন মাওনা বাজারে। আর এদিকে মাছ কাটাকাটি চলতেছে, এদিকে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। এটা কোন জায়গার ভাই এগুলি? এটা চিংড়ি নান্দিয়া সাঙ্গুর বর্মি। আচ্ছা, এটা মিক্স করা মাছ, চিংড়ি আছে, তারপর আছে না বাইং আছে। কত করে কেজি ভাই বিক্রি করতেছেন ভাইটা? 1400 টাকা কেজি। আচ্ছা, এটা কি বিলের মাছ না? গাঙের মাছ। আচ্ছা, তো আর এই বল কত করে কেজি ভাই? 1200। বল কোন জায়গার? এক জায়গার এই মাছ। আচ্ছা, এটা তো কি কাস্কি? কত করে কেজি? 500 কইরা। মানে সপ্তাহে দুদিন বিক্রি করেন না? রোববার আর বৃহস্পতিবার। এখানেও বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ। এই যে এদিকে ভাই কাকিয়া কত করে কেজি ভাই? এটা কত করে? আর এই বাইমটা 1200 টাকা কেজি। বাইমটা কোন জায়গার ভাই? কোন জায়গার মাছ বাইমটা? মোহনগঞ্জ। হ্যাঁ, মোহনগঞ্জের মাছ। আর এদিকে বিক্রি হচ্ছে আর এই চিতল না? আচ্ছা আচ্ছা, চিতল কত করে কেজি? 800 টাকা কেজি। আচ্ছা, তো এখানে বড় বড় বাইম মনে নিয়ে আসছেন। আর ট্যাংরা মাছ 700 টাকা। আর এগুলো বড়টা কি? বড় বড়টা কি? তাছাড়া কি চাষের অনেক বড় সাইজ কত করে কেজি বিক্রি করতেছেন? 500 টাকা কেজি। বড় বড় আর হোল মাছের মতো বড় বড়? আর সাথে শোল মাছের মতো? আচ্ছা, সাথে আচ্ছা, এইগুলি হলো। আচ্ছা, আপনার মৃদা মারছেন নাকি এগুলি? আচ্ছা, এর কি মাছ এটা? চেলা। কত করে কেজি বিক্রি করতেছেন? 500 টাকা। বাড়ি কোথায় আপনার? ফুলবাড়িয়া, কালিয়াকুর না? তো উনি এখানে বিক্রি করতেছেন। আর এদিকেও প্রচুর অনেক বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে যে চিংড়ি মাছ দেখাচ্ছে আপনাদের, এটা কি বাগদা না? কত করে কেজি? 700 টাকা। আর এটা
এটাও 700। তো এদিকে আপনাদের এইটা হলো বাকি কত করে ভাই? এটা বড় বড় টাকা দিই 500 টাকা কেজি। আচ্ছা, আর এই যেগুলি 400 টাকা সিং টাকি মেলানো। তো মনা বাজারে বিক্রি হচ্ছে। আর এদিকে হলো অনেক বড় একটি বাজার এটি। এখানে আপনারা সব ধরনের মাছ মাংস পাবেন বাজারের দিন। পুরাতন বাজার, আর এদিকে আপনাদের দাম দর জানাচ্ছি। এটাও মাছ মহল। কী হচ্ছে ভাইয়ের কাছে মশলা এটি দাম দর জানাচ্ছি আপনাদের দেখে। ভাই এটা কী ভাই, মেথি কি নাকি পাঁচফোড়ন নাকি? কত করে এটা বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। আর কালো জিরাটা মরিচটা কত করে কেজি? 500 টাকা কেজি। আর জিরাটা কত করে বিক্রি করছে? 900 টাকা কেজি জিরা বিক্রি হচ্ছে। আর এলাচটা 100 গ্রাম কত? 40। আর এই দারচিনি, দারচিনিটা তো এদিকে আর দেখাচ্ছি আপনাদের। এখানে মাংস বিক্রি হচ্ছে। তাছাড়া এটা কি খাসি নাকি? কত করে কি বিক্রি করতেছেন? 1050 টাকা। 50 টাকা বাইরে গেছে নাকি? আরো 1100 হচ্ছেন। আর তো সামনে তো কোরবানি আইসা বসছে। আচ্ছা, খাসি খাসি তো না? খাসি 1050 টাকা কেজি। এদিকে পরে আর এখানে গরু ভাই না, কত করে বিক্রি করছেন ভাই? 750। 750 টাকা কেজি গরু বিক্রি হচ্ছে। ছোটো ছোটো টুকরা করে রাখছেন না? আচ্ছা, এটা কি ভুড়ি কত করে? 300 টাকা। 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এদিকে আসসালামু আলাইকুম। আচ্ছা, মহিষের গরু কে বসে? আর এই দেখেন উপরে কাগজ লাল, মাংস লাল, লাল লাল দেয় সব খালি। কত করে বিক্রি করতেছেন গরু? 750। গরু বিক্রি করতেছেন। আজকে কটা জমি করছিলেন? একটাই না? মাংস কি কম চলে না নাকি? আচ্ছা, ওই কোরবানি আসছে। আর এদিকে ভাই এটা কত করে বিক্রি করছেন? বুড়ি 350 টাকা। আচ্ছা, ধোয়ানো একদম ধোয়া। আর ফ্যাপসাটা 450-500 টাকা কেজি বিক্রি করতেছেন। মানবাজারে সব কিছু আলাদা আলাদা বিক্রি হয়। মাংস এগুলো বিক্রি হয়, তারপর এখানে এই যে বড়ি ফ্যাপসা এগুলি আলাদা বিক্রি হয়। আচ্ছা, আর এই দেখেন এখানে আরও বড়ি আছে অনেক বিক্রি হচ্ছে। এগুলি কি মাথার মাংস নাকি নাকি ইল? কত করে কেজি বিক্রি করে? 300। আর এটা মনে হয় ভাইটা মহিষ না? কত করে কেজি বিক্রি করতেছেন? 750। মহিষের মাংস এই যে দেখেন। তো কয় মন ওজনের মাংস ছিল ভাইটা মহিষ? 8 মন। আচ্ছা, মোটামুটি বড় মহিষ দেখেন। এই মানবাজারে বিক্রি হচ্ছে। এই যে মহিষের রান ঝোলানো আছে। আর এটা কি গরু নাকি? এটা মহিষ। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন? 750-700। আচ্ছা, এটা কত মন ওজন ছিল? এটার কয় মন ওজন ছিল? এটার 6 মন ওজনের মহিষ। আপনারা কি সপ্তাহে 2 দিন বিক্রি করেন নাকি? রোববার এবং বৃহস্পতিবার। আচ্ছা, 7 দিন মহানা চৌরাস্তায় প্রতিদিন বিক্রি করা হয়। আচ্ছা, আর কলিতে কত করে? একই দাম, একই দাম বিক্রি হচ্ছে।
মহিষের মাংস মাওনা বাজারে, যেখানে আর এদিকে হলো চাপা শক্তির মহল, এদিকে মাওনা বাজারে। এই চাষা বিক্রি করতেছে মশলা আইটেম। আসসালামু আলাইকুম চাষা, জিরা কত করে কেজি বিক্রি করতেছেন? 900 টাকা, অনেক বাড়তি জিরার দাম। আর দারচিনিটা 550 টাকা কেজি। আর বেশি নিলে একটু কম বিক্রি করেন। আর তেজপাতা কত করে এগুলি প্যাকেট? 10 টাকা এগুলি প্যাকেট করা। আচ্ছা, উনি দেখেন বিভিন্ন মশলা আইটেম চাষা এগুলি কি মিলা রাখছেন নাকি? 100 টাকা। আর দারচিনি, তারপর আপনার এলাচ, লবঙ্গ, তারপর জিরা 100 টাকা করিয়া। আচ্ছা, বাঘা নিতে পারেন। এই যেখানে চাষা, জি একদম পরিষ্কার মশলা উনি বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা, কিশমিশ 100 গ্রাম কত? 55-60 টাকা বিক্রি করা। জি কালো জিরাটা 100 গ্রাম কত? 50 টাকা 40 টাকা। আর এই লবঙ্গটা 100 গ্রাম কত? 180-200 টাকা। এলাচটা এরকম 200 টাকা। আচ্ছা, শুধু বাজারে দিন বিক্রি করেন না? আচ্ছা, বেচা কিনে কেমন হইতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। সামনে কোরবানি আসতেছে, বেচা কিনে হবে মশলা তো। আর এদিকে হলো চাপা শুটকির মহল, এদিকে বিক্রি হচ্ছে। তাছাড়া ভ্যাপসা শুটকি কত করে? 100 টাকা এটা? 70 টাকা। এটা একটু ভালোটা না? ভালোটা একদম। আর এগুলি তো পাতলা না, আর মোটাটা দামটা কম। এটার দাম কম, এটা ওজনে বেশি নেবেন আর কি, এটা ওজনে। এটা পাতলা, এটা কত করে 100 টাকা বিক্রি করতেছেন? আচ্ছা, কত করে পিস বিক্রি করতেছেন? 500 টাকা পিস। আর এটা কোন জায়গার? 300 টাকা বারমিস। আচ্ছা আচ্ছা, এটা কত করে? 100 টাকা? 1200 টাকা কেজি। 60 টাকা 100 টাকা। তো দেখেন এখানে অনেক দোকান আছে, আর আপনারা সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন মাওনা বাজার থেকে। অনেক বড় একটি বাজার। আর এখন জানাচ্ছি আপনাদের বর্তমানে এখানে দেখাচ্ছি আলু বেচার দাম দর। ভাই আলু এটা কত করে কেজি? 40 টাকা স্টিক। আর রসুন? 140। আদা এটা? 280। পেঁয়াজটা ভাই কত এখন? 70 টাকা কেজি এই ভাই বিক্রি করতেছেন এই মাওনা বাজারে। আর এদিকে আর অনেক দোকান আছে, আপনারা আশা করি আপনাদের দেখার চেষ্টা করেছি বর্তমান মাওনা বাজারে জিনিসপত্রের দাম দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এগ্রিটি বিলেস লাইভ বিডি সাবস্ক্রাইব করুন। আমাকে ফলো করুন। সকালে ভালো থাকবেন, সকালে শুভকামনা। আসসালামু আলাইকুম।